बोरखोला विधानसभा केंद्र के बोरखोला उन्नयन खंड के अधीन सोनापुर जीपी के 9 नंबर ग्रुप में हियारीबंद पहले खंड में मिंटू राय के आवास गृह में प्रधानमंत्री आवास योजना के गृह तो मंजूरी किया गया, लेकिन 1,30,000 रुपये आर्थिक अनुदान दिए जाने के बाद आखिरकार बाकी पैसा नहीं मिला। GSS बुलबुल अहमद लश्कर GPC लक्ष्मीकांत के पास इस संदर्भ में जानकारी हासिल किए जाने के दौरान उन्होंने कहा कि पैसा अकाउंट में जमा कर दिया गया है, लेकिन पूरे पैसे को गबन कर लिया गया। आखिरकार पत्रकारों के साथ बातचीत के दौरान मिंटू राय व रीता राय ने विस्तारित तथ्य उजागर किए और सरकारी आवास योजना के नाम पर जो गांव के पंचायत संपादक सभापति व सदस्य अगर आर्थिक गबन कर रहे हैं उसका वास्तव चित्र सामने उभर कर लाया। আমরা এখন এই যে গড়ে উপস্থিত, এই গড়টা PMAY গড়, মিন্টু রায়ের নামে টাকাটা ঢুকছে তার ওয়াইফের রীতা রানী রায়ের। তো এটা সোনাপুর জিপি 9 নম্বর ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের মেম্বার। তো এই রীতা রায়ের অ্যাকাউন্ট PMAY গড়ের তিনো কিস্তি টাকা যথারীতি ঢুকিছে, এই তিনো কিস্তি পাইছন। কিন্তু জব কার্ডর টাকাটা এইটা তার স্বামী জন্টু রায় জব কার্ডে, সরি মিন্টু রায় জব কার্ডে এটা দেওয়া হয়েছে, ওইটা তার টাকা ঢুকছে। এটা আমি যথাযথ খবর নিয়েছি, খবর নিলে তার হয়েছে ঢুকছে তোমার অ্যাকাউন্ট গিয়া সব। তো তখন তাই জব কার্ডের টাকা অ্যাকাউন্ট গিয়া অ্যাকাউন্টের KYC নাই, ওটা করতে করতে এই জব কার্ডের সম্পূর্ণ টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেছে। এরপরে তার অ্যাকাউন্ট KYC করিয়া আপডেট করিয়া দেখা গেল এই অ্যাকাউন্টে একটা টাকাও ঢুকছে না। তখন ব্যাংকের যোগাযোগ, ব্লকে যোগাযোগ, আমি আবার কে বললাম যে এই মানুষটার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। ব্লকে তখন পুরা ডিটেলসটা দিল, দিয়ে গিয়ে যে অ্যাকাউন্ট নাম্বার দিল মিন্টু রায় নামে জব কার্ডে টাকা ঢুকছে এই অ্যাকাউন্টে। এটা ব্যাংকে গিয়া দেখা যায় এটা আমরা ওই ওয়ার্ডেরও একজন অনিল রায়ের অ্যাকাউন্টে ঢুকছে। তো এটা তখন ব্লকে একটা অ্যাপ্লিকেশন আমি নিজেও লিখিয়া দিছি, মিন্টু রায় আছে তাই লইয়া গেছেন ব্লকে, এটা সাবমিটও করছেন যে তাই জব কার্ডের টাকাটা তান পাইছেন না ওই হিসাবে। তো এটা ব্লক কর্তৃপক্ষ তো এখনও মানে তার লোকে এটা কোনো ধরনের টাকা পাওয়ার যেটা তাই এখনও পাইছেন না। এমনি আমি ব্যক্তিগতভাবে অনিল রায়ের গড়ে মিন্টু রায় লইয়া গিয়েছিলাম, গিয়া তো তার তো নানান সমস্যা, তাই এই টাকাটা যে তাই উঠাইয়া খরচ করলিছেন তাই বিভিন্ন সমস্যা তাইনও দিতে পারবে না। এখন এই যে অসহায় গরিব মানুষ তার গড়ের দরজা লাগাইতে পারে না, খুব কষ্ট গড়ের মধ্যে বাস করদা দরজা না লাগাইতে পারদ না। তো GRS-র সঙ্গে নিজে যোগাযোগ করি যে একটা সুযোগ করিয়া তার টাকাটা দেওয়া হইব, একটা সুযোগ করিয়া দেওয়া হইব, কিন্তু মানুষ আইসে GRS নাম কি GRS বুলবুল আহমেদ, বুলবুল আহমেদ বলবিয়া। তো ও একটা সুযোগ করিয়া দিমু দিমু ওইরকম রয়েছে, কিন্তু এখনো তাই একটা টাকা পাইছো না জব কার্ডে। আমি চাই আর কি ওই জিনিসটা যে এইরকম বর্ষা গরিব মানুষের তার জব কার্ডের টাকাটা সরকার পক্ষ থেকে তাহলে দেওয়া হোক। আচ্ছা, মিন্টু রায়ের জব কার্ডের অ্যাকাউন্টের টাকাটা কিভাবে অনিল রায়ের অ্যাকাউন্টে গেল? এটা এটা যে আমরাও ওয়ার্ড মেম্বার হিসাবে কতটুকু আমরা করি, যেমন যখন PMAY যে ঘরের কিস্তির টাকাটা এটা GPC তার অ্যাকাউন্ট সব কিছু নেয়, তো হিসাবে এটা অ্যাকাউন্ট রিতারানি রায় নেওয়া উচিত, এটা যথারীতি ঢুকছে। আর জব কার্ডটা শুধু এটা ডিমান্ড জানানি হয় যে অমুক জব কার্ডের টাকাটা ব্লকে জানানি হয় GRS-র মাধ্যমে যে ওই টাকাটা তান ঢুকাই দেও, আর ওই আর বাকি পরবর্তী কিছু জানি না তারা কিভাবে কি প্রসেসে ঢুকায় অতটুকু। জব কার্ডের টাকা আমার জব কার্ডের টাকা মানে অনিল রায় অ্যাকাউন্টে গিয়া ঢুকছে, এখনো এখনো আমরা এক টাকাও পাইছি না। আর আমরা জব কার্ডের টাকা নিয়ে খুব টাকা খরচ করিয়া মানে অফিস ব্লক গিয়া খুব টাকা খরচ করে অ্যাকাউন্টে দেখি গিয়া, কারণ আমরা বই KYC লাগাইল, KYC ছুটাইয়া দেখি গিয়া মানে বই টাকা নাই। অনিল রায় অ্যাকাউন্টে গেছে, অনিল রায় অ্যাকাউন্টে গেছে, পরে তো আমরা বুঝলাম যে অনিল রায় অ্যাকাউন্টে গেল গিয়া চলিয়ে। এখন আমরা তারা বাড়ি গেলাম মেম্বার লইয়া, তখন মেম্বার
প্রথম খণ্ড মিন্টু রায় আমার সোনাপুর জিপি আমার যে জব কার্ডের টাকা আমি তো পাইলাম না আর ব্যাংকে উমকে গিয়া আমি তো ডকুমেন্ট আনিয়া অন দেখা যায় আমার বই ঢুকছে না এগু ঢুকে গেছে অনিল রায় আমরা গ্রামের আর ঢুকার হরে আমি গেলাম বুলবুলর কিনারে বুলবুলে তো কইলে ও জিআরএস বুলবুল জিআরএসর কিনারো গেলাম কইলে আমারে দিবা আমি তোমার জব কার্ড আনিয়া দেও দুটা জেরাস করিয়া আর জব কার্ডর আমি ঢুকাইয়া দিলেন আজ তো চার মাস পাঁচ মাস গেল গিয়া জব কার্ডও দেন না ফোনও করেন না কিছু করেন না খবর সবর নাই ফোন করলেও উঠাইন না কার্ডর টাকা পাইছি না কতদিন অপেক্ষা করলাম আমি পাইমু পাইমু কইয়া এখন তো পাইলাম না এখন তো আমি কিরকম অপেক্ষা করতাম আমি এখন তো আরো কয়টা দিন বার চাইয়া আমি মামলাত যাইতে রাজি আর মামলাত গিয়া দেখি কি কিটা করা আপনি যদি মামলাত যাই মামলা হার উপরে করবা সে সে এই ব্যাপারে দায়ী মামলা করি যদি আমি তো জিআরএস বুলবুল তার উপরে আমি টাইম দায়ী থাকবা তার উপরে মামলা হবে ঠিক আছে।